আপনি কি জানেন এ আর রহমান কেন হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন তবে জেনে নেওয়া যাক আর রহমান তার কম্পোজিশন কানে এলে মানুষের মনের মাঝে সূক্ষ্ম আবেগের ঘনঘটা দেখা দেয় তিনি অস্কার জয়ী আর রহমান নাম বললে আর নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না তার অতুলনীয় মেধা আর সঙ্গীতের প্রতি আত্মীয়তা আমাদের অসাধারণ সৃষ্টির মুখোমুখি করেছে তাকে নিয়ে মানুষের আগ্রহ আগেও যেমনটা ছিল তেমনই রয়েছে এখানে তার সম্পর্কে কিছু জেনে নিন যা হয়তো আপনি জানতেন না রহমান কিন্তু আগে এ আর রহমান ছিলেন না তিনি ছিলেন দিলীপ কুমার পরে সুফি ইসলাম গ্রহণ করেন কাদ্রি সাহেবের সংস্পর্শে আসার পর তার সঙ্গীতে সুফিবাদ রয়েছে এক সাক্ষাৎকারে বলেছিলেন দিলীপ কুমার নামটি তার ভালো লাগতো না এক হিন্দু জ্যোতিষবিদ তার মুসলিম নামটি রেখেছিলেন তামিল ছবি রোজাতে এই সঙ্গীতজ্ঞের বিরল প্রতিভার সন্ধান পান মনিরত্নম ওই ছবিতে গানের জন্য তিনি পঁচিশ হাজার রুপি পেয়েছিলেন এ ছবি তাকে কেবল খ্যাতি দেয়নি জাতীয় পুরস্কার এনে দেয় রহমানের বাবা এর কে শেখর ছিলেন সিনেমার কম্পোজার এবং তামিল ও মালায়মাল ছবির পরিচালক তার বাবার ঘরের দেওয়ালে লতা মঙ্গেশকরের ছোট একটা ছবি দেখতেন রহমান প্রতিদিন লতাজির ছবি দেখে তিনি নিজের কাজে বসতেন ছোট থেকেই তাকে সঙ্গীতের আশেপাশেই দেখা যেত দূরদর্শনের ওয়ান্ডার বেলুন অনুষ্ঠানে তিনি জনপ্রিয় হন শিশুকালে কারণ একসঙ্গে চারটি কিবোর্ড বাজাতে পারতেন তিনি আন্তর্জাতিক মানের পুরস্কারই কেবল হাসিল করেননি তিনি কানাডার অন্টারিও মার্ক স্ট্রিট তার নামে নামকরণ করা হয়েছে ফ্রান্সের একটি টিপি বিজ্ঞাপনে রহমানের বম্বে ছবির থিম সং ব্যবহার করা হয় রহমান এবং তার ছেলের জন্মদিন বা জন্ম তারিখ একই জন্ম তারিখ একই তার অস্কারজয়ী জয় হো গানটি সালমান খানের যুবরাজ ছবির জন্য বানানো হয়েছিল আর তার দিলসে ছবির সাহে সাহে গানটি ডেনজেল ওয়াশিংটনের ইনসাইটম্যান ছবিতে ব্যবহৃত ছোটকালের বন্ধু শিবা মানি জন অ্যান্টনি সুরেশ পিটার্স রাজা এবং জোজো এর সঙ্গে একটি ব্যান্ড গঠন করেছিলেন তিনি সেখানে কিবোর্ড বাজাতেন রহমান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে